এবং বিভিন্ন রাজনৈতিক শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে অল কমিউনিটি ফোরাম আয়োজিত জনতার প্রশ্ন সংবিধান কার স্বার্থে শীর্ষক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আসমু হান্নান শাহ বলেন, নবগঠিত নির্বাচনকালীন মন্ত্রিসভা দিয়ে নির্বাচন সম্ভব নয়। তারা জানে যে যদি সুষ্ঠু নির্বাচন হয়, যদি জনগণ তাদের মতামত দিতে পারে, তাহলে তারা এই যে বুলেট মেরে আমাদের লোকজন হত্যা করছেন, অন্যান্যদের হত্যা করেছেন, এই বুলেটের জবাব জনগণ ব্যালট দিয়ে তাদেরকে পরাজিত করবে। এবং সেটার নমুনা বিভিন্ন সিটি কর্পোরেশনের নির্বাচনে এই সরকার অলরেডি তারা বুঝতে পেরেছেন এবং বুঝতে পেরেই আরো মরিয়া হয়ে উঠেছে। 71 সালের আগে দেশ শাসন করত পাকিস্তানি রাজাকাররা, আর আজ দেশ শাসন করছে হিন্দুস্তানি রাজাকাররা। বর্তমান যে সরকার রয়েছে তাকে সর্বদলীয় সরকার না বলে এখন বহুদলীয় সরকার বলছে আওয়ামী লীগ, কিন্তু এটা মহাজোট সরকারেরই অন্য একটি রূপ। এই সরকার দিয়ে নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়। জনগণকে নিয়ে বেগম খালেদা জিয়া আমাদের যে দাবি সেই দাবি আদায় করে তারপর আমরা নির্বাচন করব নিরপেক্ষ ব্যক্তিদের অধীনে, তার আগে নয়, আওয়ামী লীগের অধীনে, শেখ হাসিনার অধীনে নয়। সংবিধান বিশেষজ্ঞ ডক্টর তুহিন মালিক বলেন, বর্তমান নবগঠিত সরকার সর্বদলীয় না, সর্বধর্মীয় সরকার, এবং এই সরকার নির্বাচনকালীন নয়, নির্যাতনকালীন সরকার। স্বর্ণালী ইসলাম, বিডি হেডলাইন্স, ঢাকা। সেটা তুলে ধরছেন এবং এই